দর্শক আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনারা তো দৈনন্দিন জীবনে রান্না বান্না করেন পাতিল দিয়ে, কিন্তু কখনো মনে হয় দেখেননি যে কিভাবে পাতিল তৈরি করা হয়। আজকে আমরা একটা ফ্যাক্টরিতে এসেছি কিভাবে পাতিল তৈরি করা হয় তা দেখানোর জন্য। আর এই মুহূর্তে আমার সাথে আছেন ফ্যাক্টরির যে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন মিজানুর রহমান ভাই, উনি আপনাদেরকে বিস্তারিত বলবেন। তো মিজানুর রহমান ভাই, আপনারা কয় ধরনের পাতিল তৈরি করেন? আমরা 20 থেকে 25 ধরনের পাতিল তৈরি করি। এর ভিতরে আছে ভাতের পাতিল, তরকারির পাতিল, তেহেরের পাতিল, বিভিন্ন কোয়ালিটির বাসা বাড়িতে যে ধরনের ব্যবহার করা হয়। তো মূলত আমরা বড় ধরনের ফ্যাক্টরি না, আমরা এখানে ক্ষুদ্র ব্যবসায়ী। তো দর্শক চলুন এই মুহূর্তে আমরা দেখবো কিভাবে পাতিল বানানো হয়। যেমন এটা একটা সার্কেল, এই সার্কেল থেকে এটা এই সার্কেলটা প্রথমত ধোলাই করা হয়। ধোলাই শেষে মানে দৌত করা হয়। দৌত করা হয় প্রথমে এটা টিন জাতীয়, টিন জাতীয় এটা। হ্যাঁ, এটা অ্যালুমিনিয়ামে এটা ধোলাই করা হয়। ধোলাই শেষে এটা আমাদের মেশিন করে যায়। মেশিন করে যাওয়ার পরে এই যে প্লেট ধন্যবাদ ভাই, কষ্ট করলেন। আপনার নামটা? মোহাম্মদ জুয়েল। জুয়েল, সিলভারের প্লেটগুলোকে হাঁড়ি পাতিলে রূপান্তরিত করার জন্য দুটি ধাপে কাজ করা হয়। একটি অংশের কাজ ইতিমধ্যে আপনারা দেখেছেন। এই পর্যায়ে দেখতে পাবেন কিভাবে হাঁড়ি পাতিলের উপর অংশগুলো বেঁকে দেওয়া হবে, যাতে পরবর্তীতে হাঁড়ি পাতিল তৈরি হয়ে গেলে এগুলো ধরে সহজেই যেন কাজ করা যায়। ইতিমধ্যে আপনার ভিডিওতে দেখেছেন যে কিভাবে বড় পাতিল তৈরি করা হয়। এই পর্যায়ে দেখতে পাবেন ছোট পাতিলগুলো কিভাবে তৈরি করা হয়। এখানে এসে যা দেখলাম, এখানে যারা কর্মী রয়েছে তারা অনেক দক্ষ এবং অনেক দ্রুত গতিতে কাজ করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি সিলভারের পাতিল তৈরি করে তারা।
হাঁড়িপাতিলগুলো তৈরি হয়ে গেলে হাঁড়িপাতিলগুলোকে ধুয়ে মুছে এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে শুকানো হচ্ছে এবং সর্বশেষ ওনাদের যে গোদাম ঘর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এগুলোকে সারি সারি ভাবে রাখা হয়েছে। এখান থেকে এগুলো বিক্রি করা হবে পাইকারি দরে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।